হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 11টা, আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা হাজব্যান্ড আর ভাই চলে গেছে, তারা চলে যাওয়ার পর সমস্ত কাজকর্ম আমার করা হয়ে গেছে সকালের। অনেকটা ড্রেসও কেচেছি, তারপর আমার ছেলের আর আমার জন্য খিচুড়ি চাপিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটা রান্না করে নিব এখনই। এখানে রান্নার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরবেলা আমরা মা ছেলে কী করে সময়টা পার করি এই চার দেওয়ালের মধ্যে থেকে, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, তোমরা দেখে নাও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর প্রত্যেকটা কাজ আমার ছেলে কীভাবে আমার দিকে লক্ষ্য করে তাকাচ্ছে দেখো, যেন ও সব কিছুই আমাকে হেল্প করবে। তোমরা দেখে নাও, ভিডিওটা আশা রাখছি খুব ভালো লাগবে। তো দেখো, ওর হাতে একটা গাজর কেটে দিয়ে দিয়েছি, কারণ এখন ওর দাঁত বেরোচ্ছে, একটু ওটা চেবালে ওর খুব ভালো লাগছে। তো মাছটা আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছিল, তখন হালকা ভেজে রেখেছিলাম, এখন রান্না করার আগে তাই আর একটু ভেজে নিব, তারপরে রান্নাটা করব। এদিকে ছেলে কান্না করছে, তাই ওকে কোলে নিয়ে রান্নাটা করতে হবে। তো কিভাবে রান্না করলাম মাছটা, বেগুন, আলু, টমেটো সব কিছু দিয়ে, খুবই টেস্টি হয়েছিল রান্নাটা, হাজব্যান্ড আর ভাই বলছিল, তাই জন্য তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করলাম, যেহেতু ভিডিওটা শ্যুট করা ছিল। তো দেখে নাও কীভাবে রান্না করছি। এদিকে দেখতে পাচ্ছ এক হাতে ছেলে আছে, এক হাতে ওকে নিয়েই রান্নাটা করছি। তো একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি অনেক কিছু জানতে পারবে। দিনের বেলাতে ভিডিওটা শ্যুট করেছি, আর ভয়েস দিচ্ছি রাত্রেবেলা, খুব টায়ার্ড, আর দিনে সময় নেই বললেই চলে, পড়াশোনা করতে আর ছেলেকে সামলাতে আর কাজ করতে আমার সময় শেষ। আমার কথা শোনা হয়তো বুঝতে পারছো, রাত্রেবেলা দিচ্ছি ভয়েস, কথা বেরোচ্ছে না তবুও বলছি। তো আর বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সব কিছু স্পষ্ট। তো ভিডিওটা তোমরা দেখো, সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলাম, তার সাথে ভিডিওটা এনজয় করো।
ভাবলাম আর কথা বলবো না, কিন্তু কথা না বলেও হচ্ছে না। বাইরে খুব মেঘ লেগেছে, বৃষ্টি পড়বে। সব ড্রেস তুলে নিয়ে আসলাম, সবটা ড্রেস এবার ভাঁজ করে নিব। এখানে দেখো সবটার কাজেই আমার ছেলে আছে, ওকে ভাবলাম ঘুম পাড়িয়ে দিব, ঘুমায় না, আমার সাথেই ঘুরে বেড়াচ্ছে। নিজে দেখো সবটি ড্রেস ভাঁজ করে নিয়ে, এবার বাইরের ওয়েদারটা দেখছি খুব ভালো, বৃষ্টি পড়বে বলে এই সময় একটু আমার ছেলেকে বাইরে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। তো দেখো সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসলো, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। এসে এই সময় একটু পড়াশোনাটা করতে হবে, এই সময় আমি একটু চেষ্টা করি পড়াশোনা করার। তো ছেলেকে তো দেখছো কীভাবে ডিস্টার্ব করছে, পড়বেই, কিছু করার নেই। সাথে ওকে এবিসিডি রেখে দিয়েছি, দেখো এবিসিডি পড়ছে, পড়ছে কম, ছিঁড়ছে বেশি। আমার দুপুরবেলাটা এইভাবেই কাটে, এরকম যে কতগুলো খাতা নষ্ট হলো আমার তা আমি জানি। ওকে পড়াশোনা করছি, আর একটা বছর এইভাবে পড়াশোনা করলে আমার নিশ্চিত দেখছি। দেখো এখন ওকে ঘুম পাড়িয়ে দিব, সাথে আমিও খুব টায়ার্ড, আমি একটু ওর সাথে ঘুমিয়ে নিব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এর মিডিলে আরও অনেক কাজ ছিল যেগুলো শেয়ার কী করে করা যায় একটা ভিডিওতে অতগুলো। তো যেটুকু সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করলাম। বাই, লাইক দিও, টাটা, সাবস্ক্রাইব।